বন্ধুরা, আপনারা কি এমন কোনো মেশিন দেখেছেন যেটা পাহাড়ের ভিতর দিয়ে পাথর কেটে রাস্তা তৈরি করতে পারে, অথবা এমন কোনো মেশিন দেখেছেন যেটা কোনো গাড়িকে চোখের পলকে চুরমার করতে পারে, অথবা নাসা রকেট বহন করা ট্রান্সপোর্টকে দেখেছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের সবথেকে দুর্দান্ত 10টি মেশিনকে। বন্ধুরা, এই মেশিনগুলো অনেক বড় বড় কাজকেও নিমিষের মধ্যেই করে ফেলে। বন্ধুরা, এই ভয়ানক মেশিনগুলোর শক্তি এবং কাজ দেখে আপনারা অবাক হয়ে যাবেন, আর শেষের মেশিনটি দেখলে তো আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমাদের চ্যানেল অদ্ভুত মেশিনে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত অদ্ভুত মেশিন এবং আবিষ্কারগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার ওয়ান, টানেল বোরিং মেশিন। বন্ধুরা, এই মেশিন আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম তৈরি করার কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই মেশিনটি অনেক মজবুত থেকে মজবুত পাথরের ভিতর দিয়েও রাস্তা তৈরি করতে পারে। এখন প্রায় সারা বিশ্বে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। তার কারণ হলো, যে দীর্ঘ টানেল তৈরি করতে বছরের পর বছর সময় লাগত, সেই টানেলগুলো এই মেশিনটি মাত্র কয়েক দিনেই তৈরি করে দেয়। বন্ধুরা, এর রোটেটিং ডিস্ক এবং ডায়ামিটার প্রায় 18 মিটার, আর এই মেশিনটি ড্রিলিং এর সময় টানেলের দেওয়ালকে একটি সমান আকার দেয়, যার ফলে টানেল তৈরি হওয়ার পর টানেলের দেওয়ালে অন্য কোনো কাজ করতে হয় না। নাম্বার টু, শ্রেডিং মেশিন। বন্ধুরা, এটা হলো শ্রেডিং মেশিন, যা ভীষণ ভয়ানক একটি মেশিন, আর এই মেশিনটি বড় বড় গাড়িকে মাত্র কয়েক মিনিটেই ছোট ছোট টুকরোতে পরিণত করতে পারে। বন্ধুরা, এই মেশিনটি কতটা শক্তিশালী তা আপনারা এই ভিডিওটি দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন, কারণ এটি লোহার তৈরি গাড়িকে প্লাস্টিকের খেলনার মতো ভেঙে টুকরো টুকরো করে দেয়। আসলে ভাঙ্গারিতে পড়ে থাকা অকেজো গাড়িগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য এগুলোকে শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। বন্ধুরা, গাড়ি ছাড়াও এই মেশিনটি প্রায় সব জিনিসকে গুঁড়িয়ে দিতে পারে, কেননা এই মেশিনটি দানবের মতো যে কোনো জিনিসকে চুরমার করে দিতে পারে। নাম্বার থ্রি, কোবেলকো ডিমিলেশন। বন্ধুরা, এটি হলো কোবেলকো ডিমিলেশন, আর এই মেশিনটি বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং ধ্বংস করার ক্রেন। বন্ধুরা, বড় বড় স্কাই ক্র্যাপারকে ধূলিসাৎ করার জন্য এই মেশিনটির ব্যবহার করা হয়। এর উচ্চতা প্রায় 230 ফিট এবং এর উপরে দুটি ভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট যুক্ত থাকে, একটি ড্রিলিং এর জন্য এবং দ্বিতীয়টি ক্রেসিং এর জন্য। বন্ধুরা, এর অ্যাটাচমেন্টের আগে একটি ক্যামেরা লাগানো থাকে, যাতে এটাকে কেবিন থেকে অনেক উচ্চতাতেও সঠিকভাবে অপারেট করা যায়। নাম্বার ফোর, ব্রিজ মেকার। বন্ধুরা, এটি হলো ব্রিজ মেকার, যা একটি হাইটেক ব্রিজ তৈরির মেশিন। এর সাহায্যে ব্রিজ তৈরি করতে কয়েক বছর সময় লাগে না, মাত্র কয়েকদিনের মধ্যেই এটি ব্রিজ তৈরি করে দিতে পারে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই মেশিনটি কয়েক কিলোমিটার লম্বা ব্রিজ মাত্র কিছুদিনের মধ্যেই তৈরি করতে পারে। বন্ধুরা, এই মেশিনটিকে আগে থেকে তৈরি করে রাখা ব্রিজের পিলারের উপর অ্যাডজাস্ট করা হয় এবং তারপর এর একটি হাইড্রোলিক স্লাইডিং অংশকে আগে বাড়িয়ে পরবর্তী পিলারে রাখা হয়। তারপর আগে থেকে তৈরি করা ব্রিজের বড় ব্লককে নিয়ে এই মেশিনটি সামনের দিকে এগিয়ে যায় এবং এই বড় ব্লক দুটিকে পিলারের মাঝখানে সঠিকভাবে রেখে দেওয়া হয়। বন্ধুরা, জাপান এবং চীনের পরে ভারতেও ব্রিজ তৈরি করার জন্য এই মেশিনটিকে ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, আপনারাও কি সরাসরি এই মেশিনটিকে দেখতে চান? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার ফাইভ, চেন ট্রেন্সার। বন্ধুরা, এটা হলো চেন ট্রেন্সার, আর এই মেশিনের কাজ হলো জমিকে সমান এবং একই লাইনে খনন করা। বন্ধুরা, এই দুর্দান্ত মেশিনটি একটি চেইন সেভার পাওয়ার দ্বারা প্রায় 5.5 মিটার গভীর এবং 1.5 মিটার চওড়া লাইন খুঁড়তে পারে, আর এই মেশিনের ব্যবহার হয় গ্যাস, তেল এবং পানির পাইপ আন্ডারগ্রাউন্ড করার জন্য। বন্ধুরা, এই কোম্পানিটি চেন ট্রেন্সার ছাড়াও ডিস্ট্রেন্সিং ও তৈরি করেছে, যা প্রায় 1 মিটার গভীর এবং 1 ফিট চওড়া লাইনও খুঁড়তে পারে, যার ব্যবহার অপটিক্যাল ফাইবার বিছানোর জন্য করা হয়। নাম্বার সিক্স, নাসা ক্রোলার। বন্ধুরা, এটি হলো নাসা ক্রোলার, আর এটি হলো বিশ্বের সবথেকে ভারী এবং বড় ট্রান্সপোর্টের যানবাহন। বন্ধুরা, এই ক্রোলারটি রকেট ট্রান্সপোর্টেশন এবং লঞ্চিং এর জন্য ব্যবহার করা হয়, আর এর মধ্যে 16 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো আছে, যা এর ইলেকট্রিক এবং হাইড্রোলিক সিস্টেমকে শক্তি দেয়। এর উচ্চতা প্রায় 40 মিটার এবং এটি প্রায় 35 মিটার চওড়া। বন্ধুরা, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5000 গ্যালন। বন্ধুরা, এটি আনুমানিক 1 কিলোমিটার যেতে প্রায় 300 লিটার ফুয়েল বার্ন করে। আর সব থেকে মজার বিষয় হলো, এর সর্বোচ্চ স্পিড ঘন্টায় 1.5 কিলোমিটার, যা একটি কচ্ছপের থেকেও ধীর গতি সম্পূর্ণ। নাম্বার সেভেন, ওয়েব পাওয়ার স্টেশন। বন্ধুরা, এই মেশিনটিকে দেখুন, এটি হলো ওয়েব পাওয়ার স্টেশন, যা একটি আধুনিক ইলেকট্রিসিটি জেনারেটর। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই মেশিনটি সমুদ্রের ঢেউ থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। এর দুটি মেকানিক্যাল আর্ম সমুদ্রের পানির ঢের পরিবর্তন অনুসারে উপর নিচে হতে থাকে এবং এর পরিবর্তন অনুসারে এর সাথে যুক্ত ওয়াটার ট্যাঙ্ক এয়ার প্রেশার জেনারেট করে এবং তারপর ওয়াটার প্রেশারের সাহায্যে জেনারেটরের টারবাইনকে ঘোরানো হয়, যার ফলে এটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। নাম্বার এইট, বিগ বার্ড ট্রাক্টর।
বন্ধুরা এটি হলো বিগ বার্ড ট্রাক্টর যা ভীষণ শক্তিশালী ট্রাক্টর। বন্ধুরা এই ট্রাক্টরটি 28 ফিট লম্বা এবং 21 ফিট চওড়া আর এর টায়ারের ডায়ামিটার 8 ফিট। বন্ধুরা এই ট্রাক্টরে 16 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো আছে এবং এর ফুয়েল ক্যাপাসিটি হলো 1000 গ্যালন আর এই ট্রাক্টরটির ওজন প্রায় 45 মেট্রিক টন। বন্ধুরা এই ট্রাক্টরটি বড় বড় জমিতে চাষের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 9 ফ্রেকটাম ব্রেকার। বন্ধুরা এটি হলো ফ্রেকটাম ব্রেকার। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই মেশিনটি বড় বড় পাথরকেও এক চুটকিতেই ভেঙে দিতে পারে। আসলে এর মধ্যে একটি হাইড্রোলিক হ্যামার আছে যার দ্বারা এই মেশিন যে কোনো শক্তিশালী জিনিসকে চাপ দিলেই তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বন্ধুরা এই মেশিনটি পাহাড় খনন করতে ব্যবহার করা হয়। নাম্বার 10 বাকেট হুইল। বন্ধুরা এটি হলো বাকেট হুইল এক্সকিউভেটর আর এটি একটি সারফেস মাইনিং মেশিন। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই মেশিনটি হাজার হাজার টন মাটিকে মাত্র কয়েক ঘন্টায় মাইনিং করতে পারে। বন্ধুরা এই মেশিনে সারফেস মাইনিং এর জন্য এর চাকায় অনেকগুলো বড় বড় বাকেট লাগানো থাকে যেগুলো মাটি কাটে। তাছাড়াও এর মধ্যে একটি কনভেয়ার বেল্ট লাগানো থাকে যেগুলো খনন করা মাটিকে অন্য স্থানে হস্তান্তর করে। আর অনেক বেশি মাত্রায় সারফেস মাইনিং করার জন্য এইসব মেশিন ব্যবহার করা হয়। বন্ধুরা এই মেশিনের ব্যবহার কয়লা খনিতেও করা হয়। বন্ধুরা এইরকম দুর্দান্ত মেশিনকে আপনারা আগে কখনো দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এই ভিডিওতে কোন মেশিনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল অদ্ভুত মেশিনে নতুন হয়ে থাকেন এবং এইরকম আরও নতুন নতুন মেশিনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।